প্রিয় বন্ধুরা পুজোর গন্ধে মাথামাতি পুজো চলে এসে প্রত্যেকটা আমার ভাই বোনেরা এই মুহূর্তে পুজোর আনন্দে উত্তব আনন্দিত কিন্তু এরই মাঝে একটি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নাকি বলা হয়েছে যে তোমাদের যে অর্থ সেমিস্টার আছে সেটা অফলাইনে হবে এর মাঝেই অনেকের আনন্দ কিছুটা হলেও এই অফিসিয়াল বিজ্ঞপ্তির কথা শুনে নিরানন্দে পরিণত হয়েছে অ্যাকচুয়ালি বাস্তবটা কি তোমাদের অর্থ সেমিস্টার কি অফলাইনে হবে এবং তোমাদের স্কুলের পরীক্ষার ক্ষেত্রে কি হবে এই মুহূর্তে অ্যাকচুয়ালি কী ইনফরমেশান রয়েছে সম্পূর্ণটাই এই ভিডিওতে আলোচনা করব আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমাদের সকলকে সবার প্রথমেই অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পুজোর সকলেরই ভালো কাটুক আজকে ষষ্ঠী তোমরা সকলেই হয়তো এই মুহূর্তে বেরিয়ে পড়েছো অনেকে পঞ্চমীতে ঘুরেছো এবং অনেকের অনেক প্ল্যান রয়েছে তোমাদের প্রত্যেকটি প্ল্যান সার্থক হোক এই আনন্দের মাঝে তোমাদের একটু আনন্দকে মাটি করার জন্য একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ঘোরাঘুরি করছে যেটা তোমরা অনেকেই বলেছো যে ম্যাকআউটের তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে যে নোটিশে দেওয়া হয়েছে যে তোমাদের অফলাইনে পরীক্ষা হচ্ছে ম্যাকআউটের তরফ থেকে অফলাইনে পরীক্ষা হবে এমন এক বিজ্ঞপ্তি দেখে তোমরা অনেকেই চিন্তিত এবং অনেকেই আমাকে ইনস্টাগ্রামে বলছো দাদা তুমি তো বলেছিলে যে এবছর ওর ওয়ার্ড সেমিস্টারগুলোর এক্সাম অনলাইনে হওয়ার চান্স সব থেকে বেশি নাইনটি চান্স রয়েছে অনলাইনে হওয়ার অ্যাকচুয়ালি তো তোমরা এই নিয়ে আমাকে বহু কোশ্চেন করেছো তো এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ম্যাকআউটের তরফ থেকে দেওয়া হয়েছে যেটা তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখছো সেটা কিন্তু সম্পূর্ণভাবে ফেক এরকম কোনো বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত অফিসিয়ালভাবে অ্যানাউন্স হয়নি এই মুহূর্তে পুজোর আনন্দে তোমরা মাতোহারায় এর মধ্যেই কিছু বাজে ব্যক্তি তো রয়েছেই যারা এই ধরনের কাজ প্রতিটি আনন্দের মুহূর্তে ছাত্রছাত্রীদের মধ্যে এ দিয়ে থাকে সেটা হচ্ছে সেই ধরনের ব্যক্তি কিন্তু এই রকম কাজটি করেছে আমার মনে হয় এটাকে ভালো করে তদন্ত করে অ্যাকচুয়ালি যে ব্যক্তি মেন যে ব্যক্তি এই কাজটি করেছে এ তাকে যথাযথ শাস্তি দেওয়া উচিত যাতে ভবিষ্যতে ছাত্রছাত্রীদের এর ফেক বিজ্ঞপ্তি বা নোটিশ দেখিয়ে এ নিরাশ করার সাহস কেউ না পায় এই সব বাজে কথা বাদ দিয়ে তোমাদের প্রত্যেককে একটা কথাই বলবো তোমাদের যে সেমিস্টার অর্থ সেমিস্টার আছে সেই অর্থ সেমিস্টার কিন্তু ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারিতে হওয়ার আর চান্সেস রয়েছে বা হতে চলেছে এক্ষেত্রে কিন্তু তোমাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা অনলাইন বেশি হওয়ার চান্স রয়েছে মেবি অনলাইনেই হবে আর তোমরা যারা স্কুলের পড়ুয়া আছো তোমাদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের যে পরীক্ষা আছে নভেম্বরের পনেরো তারিখে অ্যাকচুয়ালি নেওয়ার কথা রয়েছে সেই পরীক্ষা কিন্তু ও বাড়িতে বসে নেওয়ার কথা অধিকাংশ ছাত্রছাত্রী বলছে শোনা যাচ্ছে যদি স্কুল খোলে তাহলে স্কুল থেকে নেওয়া হবে না বাড়ি থেকে নেওয়া হবে এই নিয়ে এখন পরিকল্পনা চলছে বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু চাইছে যে বাড়ির থেকেই যাতে তোমাদের স্কুলের যে ফাইনাল পরীক্ষা রয়েছে পঞ্চাশ নম্বরের প্রত্যেকটি বিষয় হবে সেটা নেওয়া হোক ও এখন দেখার বিষয়ে আমাদের রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর এই বিষয়ে কি নির্দেশ দেয় তোমাদের কি মনে হচ্ছে তোমাদের স্কুলের পরীক্ষা বাড়িতে বসেই পঞ্চাশ মার্কসের প্রত্যেকটি বিষয়ে নভেম্বরের পনেরো তারিখে নেওয়া উচিত না স্কুলে নেওয়া উচিত অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর তোমাদের আবার প্রত্যেকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমরা আনন্দ করো আজকে ষষ্ঠী কিভাবে তোমরা কাটাচ্ছ বা বিগত সময়ে কিভাবে কাটিয়েছ কার সঙ্গে তোমরা কাটাচ্ছ বাবা মা না স্পেশাল কোনো বন্ধু না এমনি বন্ধু বান্ধব অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলো না এছাড়া আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি এখানে দিয়ে দিলাম তোমাদের প্রত্যেকের সাথে ইনস্টাগ্রামে ভিডিওর মাধ্যমে কথা হবে তোমাদের পুজো কেমন কাটলো কেমনভাবে পুজো কাটালে তো আজকের মতো এটুকুই তোমরা প্রত্যেকে আনন্দ করো ও তোমাদের আনন্দে ভরে উঠুক পুজো এটাই কামনা করব তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত